my dear fellow, this is Liza from lizasflare and welcome back to my another brand new video. আজকে বেসিক্যালি যে টপিকের উপর আমি ভিডিওটি করছি সেটি হচ্ছে আমি হচ্ছে আমার ফেসবুকের গ্রুপে একটা পোল করেছিলাম যে বলেছিলাম যে কি টাইপের ভিডিও আমি হচ্ছে নেক্সট করব। তো ম্যাক্সিমাম মানুষ হচ্ছে হেয়ার টিপস নিয়ে আমাকে হচ্ছে বলেছিল যে ভিডিও করতে। সো এগেইন আমি হেয়ার টিপসের উপরে হচ্ছে ভিডিও করছি। সো আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে হেয়ারের DIY অয়েল। তো অনেকেই আছে যে ফেসবুকের অনলাইন পেজ থেকে অনেক টাকা দিয়ে হচ্ছে হার্বাল হেয়ার অয়েল কিনে বাড়ি, বাট এক্সপেন্সিভ হয়ে যায় অনেক বেশি। সো আমি ভাবলাম যে এটার উপর একটা ভিডিও করা যায়, আর টাকা দিয়ে এখন আর না কিনে যদি আমরা বাসায় এই অয়েলটা যদি আমরা বানাতে পারি তাহলে হচ্ছে কেন আমরা এতগুলো টাকা খরচ করে হচ্ছে অনলাইন পেজগুলো থেকে এত দাম দিয়ে অয়েলগুলো কিনবো, তাই না? সো সেটা ভেবে আমি খুব 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 অল্প টাকায় তেল বানানো দেখাবো। বাই দ্য ওয়ে আমি আগে থেকেই বলে রাখছি যে আমি আমার যে অয়েলটা আমি বানিয়েছি 2 weeks ধরে ইউজ করছি। সো আমি বেনিফিট পেয়েছি দেখে আমি ভাবলাম যে আপনাদেরকেও এই অয়েলটা দেখানো উচিত, বানানো দেখানো উচিত। তো কথা না বাড়িয়ে এখনই আমি আমার এই কী কী ইনগ্রিডিয়েন্ট লাগছে ওই তেলটা বানানোর জন্য সেই ইনগ্রিডিয়েন্টগুলো দেখাবো, আর হচ্ছে কিভাবে আমি অয়েলটা মেক করেছি সেটাও আপনাদের সেই প্রসেসগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। সো কথা আমি আর বাড়াবো না, কথা না বাড়িয়ে এখন চলে যাব, লেটস গেট স্টার্ট। তেল বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগছে তার মধ্যে সবার প্রথম ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কালি জিরা বা কালো জিরা। এই কালো জিরা সবার বাসায় থাকে, সো এটা হচ্ছে নিয়ে টেনশন করার কিছু নেই। আর সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মেথি। মেথির হচ্ছে উপকারিতাগুলো কী কী আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো মেথি অনেক ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট। থার্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অ্যালোভেরা। এখানে আমি অ্যালোভেরাগুলোকে এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা না কেটে ইউজ করবেন না, অবশ্যই ছোট ছোট করে কেটে নেবেন। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কেটে নিয়েছি। এই তেলের জন্য ইউজ করতে হবে নারিকেল তেল, অন্য কোনো তেল ইউজ করা যাবে না। সো আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করেছি, আপনারা যে কোনো কোকোনাট অয়েল ইউজ করতে পারেন। আমি এখানে প্যারাশুটের তেল ইউজ করেছি। এরকম একটি স্টিলের বা যে কোনো পাত্রে আপনারা ইউজ করতে পারেন। আমি একটু পুরানো দেখে এরকম পাতিলে নিয়েছি, এখানে আমি আগে থেকে গরম করে রাখছি, কারণ একটু হালকা গরম করে দেন তেল দিলে বেটার আর কি। তো আমি এখন তেলটা সম্পূর্ণ তেলটা ঢেলে দিচ্ছি। তেল দেওয়ার পর আমি হাত দিয়ে দেখব যে উপরে গরম ভাব আসছে কি না। যখন দেখব যে এটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, একদম হালকা মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচটা, আর কোনো প্রকার পানি ইউজ করা যাবে না এই অয়েল বানানোর জন্য। যখন দেখব যে তেলটাও হালকা হালকা গরম হয়ে গিয়েছে তখন আমি সব কয়টা ইনগ্রিডিয়েন্ট একের পর এক করে দিয়ে দিব পাত্রের মধ্যে। চুলার আগুনটা একদম হালকা আঁচে রাখতে হবে, কারণ যখন আপনারা দেখবেন যে এটা যদি ভাবেন যে অনেকে ভাবতে পারে যে তাড়াতাড়ি শেষ করে ফেলি, তো দেখা যায় কি অনেক সময় পুড়ে যায়। তো হালকাভাবে ফ্লেমে থাকলে এটা হচ্ছে সুন্দরভাবে এগুলো জাল হয়ে যাবে। সো হালকা ফ্লেমে রাখার ট্রাই করবেন, আর যদি পুড়ে ফেলেন তাহলে তো হচ্ছে এখান থেকে কোনো উপকারই পাবেন না। আর একটু পরপর হচ্ছে নাড়তে হবে, কন্টিনিউয়াসলি একটু পরপর নাড়তে হবে। তো আমি একটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখেন আস্তে আস্তে এটা জাল হতে শুরু করেছে। অ্যালোভেরাটা যখন একদম লালচে কালার হয়ে যাবে তখন, ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন এটা উঠিয়ে ফেলতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যালোভেরাটা ব্রাউনিশ কালার চলে এসেছে। তো আমি আর 5 মিনিট রেখে দেন এখান থেকে নামিয়ে ফেলবো।
চুলার থেকে নামিয়ে নেওয়ার পর আমি এমন একটি পাত্রে রেখেছি যাতে কোনো ময়লা যদি থাকে সেগুলো নিচে পড়ে যায়। সো তারপর আমি অন্য একটি পাত্রে এটা হচ্ছে ছেঁকে নিয়ে নিব। তো এখানে আমি প্লাস্টিকের বোতলে রেখেছি, আপনারা কাচের বোতলও রাখতে পারেন, ইটস আপ টু ইউ। সো এই অয়েলটা বানানো অনেক ইজি, অনেক কম খরচে, আর আমরা এই ইনগ্রিডিয়েন্টগুলো বাজারে, যে কোনো বাজারে আমরা হচ্ছে এই ইনগ্রিডিয়েন্টগুলো হচ্ছে নিতে পারবো, আর বাসায় ম্যাক্সিমাম সবার বাসায় এইগুলো থাকে। সো সেটার কথা ভেবেই আমি হচ্ছে এত ইজি প্রসেসে আমি আপনাদের অয়েলটা দেখালাম। এখন এই অয়েলটা আমি হচ্ছে একটা প্লাস্টিকের বোতলে হচ্ছে রেখেছি। অয়েলটা ইউজ করার পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমার হেয়ার গ্রোথ অনেক বেশি পরিমাণ বাড়ছে। সো আপনারা যদি এটা হচ্ছে ট্রাই করতে চান তাহলে অবশ্যই অয়েলটা বানিয়ে ফেলতে পারেন, অ্যান্ড অবশ্যই আমাকে মেনশন করতে ভুলবেন না। আর আমার গ্রুপে আপনারা যারা অ্যাড নিই, আমার পেজে যারা অ্যাড নিই, আপনারা আমার গ্রুপে এবং পেজে অ্যাড হতে পারেন, ওখানে হচ্ছে আপনাদের ওপিনিয়নগুলো জানাতে পারেন। আর আপনারা ইউজ করে যদি বেনিফিট পান তাহলে অবশ্যই আমার চ্যানেলে মেনশন করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ সবাইকে আমার পাশে থাকার জন্য, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না, তাই না? তো সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট আর লাইক দিয়ে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। সো সবাই এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।